হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে প্রিন্টার সেট আপ করতে হয়। আজকে যে নিয়মটি দেখাবো সেই নিয়ম আপনারা যে কোনো ধরনের প্রিন্টার খুব সহজেই সেট আপ করতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে প্রিন্টারটি সেট আপ করবেন সেটিতে পাওয়ার কানেকশন দিন এবং ইউএসবি কেবলটি রয়েছে সেটি প্রিন্টারের সাথে লাগান এবং কম্পিউটারের সাথে সংযোগ দিন। তারপরে সেই প্রিন্টারটির পাওয়ার সুইচ অন করুন। পাওয়ার সুইচ অন করার পরে সরাসরি চলে যাবেন স্টার্ট মাই কম্পিউটারে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং প্রপার্টিজে ক্লিক করুন। এখানে গিয়ে ডিভাইস ম্যানেজারে ক্লিক করুন, তাহলে দেখতে পারবেন আদার ডিভাইস নামে একটি অপশন চলে আসবে অটোমেটিক। এখানে সাধারণত যে ড্রাইভারগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করা রয়েছে সেগুলো এখানে দেখাবে, যেমন কিবোর্ড, ডিসপ্লে অর্থাৎ গ্রাফিক্স কার্ড, যা যা রয়েছে সবটা এখানে আপনি দেখতে পাবেন। আর যেটি ইনস্টল করার নেই কিন্তু ডিভাইসটি আপনার কম্পিউটার সাথে সংযোগ করা রয়েছে ইউএসবি কেবলের মাধ্যমে, ঠিক সেটি এখানে দেখাবে এরকম এ চিহ্ন মাধ্যমে যেটা আসলে কী, ঠিক এরকম অপশন চলে আসবে। আপনার যে প্রিন্টার আপনি ইনস্টল করতে চান সেই প্রিন্টারটি আপনারা পাওয়ার কেবল দেওয়ার পরে এবং ইউএসবি কেবল লাগানোর পরে এখানে আসলে অটোমেটিকভাবেই সেটির নাম এখানে আপনারা দেখতে পাবেন খুব চমৎকার করে। যাই হোক, এবার যে কাজটি করতে হবে, এই প্রিন্টারের যে ড্রাইভার সিডি রয়েছে আপনাদের যে এটা কেনার সময় একটা সিডি দেওয়া হয়েছিল সেই সিডিটি আপনাকে অবশ্যই সিডি রুমে প্রবেশ করাতে হবে, অথবা যদি কপি করা থাকে হার্ডডিস্কে তাতেও চলবে, কোনো সমস্যা নেই। আমার এই প্রিন্টার ড্রাইভারটি আমি আমার হার্ডডিস্কে কপি করে রয়েছে সেই লোকেশনটা দেখিয়ে দেবো যেখান থেকে এই প্রিন্টারের ড্রাইভার ফাইলগুলো অটোমেটিকভাবে নিয়ে নেবে। তো এই জন্য কী করতে হবে, এটির গায়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আপডেট ড্রাইভারে ক্লিক করুন এবং ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার এখানে ক্লিক করুন এবং ব্রাউজ করে সেই লোকেশনটা আমি দেখিয়ে দেবো যেখানে আমার এই প্রিন্টারের ড্রাইভার ফাইলটি রয়েছে। এবার ওকে ক্লিক করুন, এরপর নেক্সটে ক্লিক করুন। লক্ষ্য করে দেখুন মেসেজটি আসলো, এখানে লেখা আছে ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার হবে, এখানে ক্লিক করুন। দেখুন লেখা চলে এসেছে উইন্ডোজ হ্যাজ ফিনিশ ইনস্টলিং দ্য ড্রাইভার সফটওয়্যার ফর দিস ডিভাইস কারণ LPP3300। এবার ক্লোজ ক্লিক করুন। এবার লক্ষ্য করে দেখুন কিছুক্ষণ আগে এখানে ছিল আদার ড্রাইভার্স, এখন সেটি নেই, অর্থাৎ আমাদের প্রিন্টারটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ক্লোজ করে দিই, এটি ক্লোজ করে দিই। আমরা এখন সরাসরি চলে যাই স্টার্ট ডিভাইস অ্যান্ড প্রিন্টার, লক্ষ্য করে দেখুন ক্যানন LPP3300 প্রিন্টারটির আইকন এখানে চলে এসেছে। ঠিক এইভাবে খুব সহজে আপনারা যে কোনো ধরনের প্রিন্টার ইজিভাবে সেট আপ করতে পারবেন। শুধু প্রিন্টার নয়, স্ক্যানারও ঠিক একই নিয়মে আপনারা ইনস্টল করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আশা করি সবাই শিখতে পেরেছেন কী করে যে কোনো প্রিন্টার ইনস্টল করতে হয়। আর বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।